রাজ্যে দুর্নীতির আরেক নমুনা এবার হাইকোর্টে প্রকাশ পেল মারা গিয়েছেন দু হাজার কিন্তু তারপরেও দু সাল পর্যন্ত সরকারি টাকা নিয়েছেন দু সালে মারা গিয়েছেন ওই ব্যক্তি দু সালে একশো দিনের কাজ করেছেন তিনি নিজেই অভিযোগ নদিয়াতেই ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা মৃত ব্যক্তির নামে জব কার্ড থেকে তোলা হয়েছে প্রচুর টাকা সেই মামলার শুনানিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নদিয়া জেলার ডিএমকে শীঘ্রই এই বিষয়ে তদন্ত করে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা বলল এই বিষয়ে মামলা করেন বিজেপি নেতা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি প্রধান বিচারপতির এজলাসে তিনি মামলা ঠুকে দেন তিনি দেখান দু সালে মারা গিয়েছেন জনৈক ব্যক্তি কিন্তু দু হাজার উনিশ সালেও তিনি পুকুর কাটা বাবদ একশো দিনের কাজের মাধ্যমে প্রচুর টাকা তার অ্যাকাউন্টে নিয়েছেন আদৌ ব্যক্তি টাকা নিয়েছেন নাকি এর সঙ্গে প্রশাসন বা রাজনৈতিক কোন স্তরের লোক জড়িত সে বিষয়ে খতিয়ে দেখার জন্য নদীয়া জেলার ডিএমকে নির্দেশ দেন প্রজার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার ইত্যাদি ক্ষেত্রে ভরি ভরি অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ বারবার সামনে আসছে আর তা নিয়ে প্রবল চাপে পড়েছে রাজ্য সরকার সম্প্রতি একশো দিনের টাকা নিয়েও কেন্দ্রর কাছে দরবার করতে শোনা গিয়েছে নবান্নের তলার পক্ষ থেকে আর সেই জব কার্ড বা দিনের কাজ নিয়ে আবারও বিনিয়ম ধরা পড়ল কলকাতা হাইকোর্টের ইজলাসে